আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন, যেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন, যেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন
চমৎকার, থ্যাংক ইউ। ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আপনার এই যে সাইজির গান আপনি করছেন এবং উনিশশো অনেক চর্চা করছেন, দিনরাত চব্বিশ ঘন্টার মধ্যেই পড়ে আছেন, একদম শুরুটা কিভাবে হয়েছিল, মানে আপনার গানের তালিম আপনি কার কাছ থেকে? একদম শুরুটা হয়েছিল, আমি একদম অজপাড়া গায়ে একটা ছেলে, আমার বাড়ি নাটোরে। তো আমার বাড়ি মাঝখানে একটা নদী আছে, এপারে একজন মানুষ আছেন, ওনার নাম হচ্ছে নীরব শানু। তো দেখতাম ওনাদের বাড়িতে হারমোনিয়াম বাজতো, ওনারা গান বাজনা করতো। তো তখন আমাদের দেশে মনির খান ভাই, আসিফ ভাই, তাদের গান শুনে বড় হওয়া। কিন্তু যখন লালন ফকিরের আগ্রায় গেলাম, তখন আর মানে নিজেকে ধরে রাখতে পারিনি। তখন মনে হলো যে আমি ফোকটা নিয়েই কাজ করব। এরপরে বাউল সুফি মণ্ডল গুরুজির কাছে আমি পাঁচ বছর তালিম নিয়েছি, এখনও চেষ্টা করে যাচ্ছি, ওপার বাংলাতেও একজনের কাছে শিখছি, এভাবেই চলছে আর কি। ঠিক আছে, আমরা আরও জানবো। একজন দর্শক অপেক্ষা করছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি নাটোর সদর থেকে বলতেছি। আচ্ছা জি, কে বলছিলেন ভাইয়া, নামটা যদি একটু বলেন। আমি ফারুক মেম্বার, নাটোর সদর। আচ্ছা আচ্ছা জি, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, বলুন কেমন আছেন? জি রাজু ভাই, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, ওই যে 10টায় কথা বলছিলেন আপনি। থ্যাংক ইউ ভাই, রাত জেগে প্রোগ্রাম দেখছেন। আমাদের মানে আমাদের প্রোগ্রামটা কেমন লাগছে সব মিলিয়ে? সবচেয়ে ভালো লাগছে ভাই, আপনি নাটোরের লোক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, দোয়া করুন আমার জন্য। কোনো ভাই কোনো গানের রিকোয়েস্ট আছে কি? আছে ভাই, একটু পাগলের মেলার গান গাবেন? পাগলের মেলা? জি ভাই। আচ্ছা, চেষ্টা করব। আপনার আপনি আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।